হাই দেওয়ার দিস ইজ ফেরদোস সিভিল ইঞ্জিনিয়ার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিলাবল নোটিসের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর এবং চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো যদিও এই বাড়িটি আপনাদের বেশ পরিচিত মনে হচ্ছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কারণ এই বাড়িটির আগে আমি তৈরি করেছিলাম হচ্ছে শেফার সেন গুপ্তা ভাইয়ের জন্য তার বাড়িটি হচ্ছে বেশ কিছু পরিবর্তন রয়েছে যে কারণ হচ্ছে বাড়িটি আবার নতুন করে তৈরি করলাম এই বিল্ডিংটির প্ল্যানে এবং ডিজাইনে কী কী পরিবর্তন রয়েছে সেটা আপনাদের আমি ভালো করে দেখাবো এবং বিস্তারিত দেখাবো আপনারা অটোমেটিক বাইরে থেকে দেখে বুঝতে পারছেন কি কী পরিবর্তন রয়েছে বিল্ডিংটিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট সো চলুন আমরা একটু ভেতরে চলে যাই ভেতরে গিয়ে হচ্ছে আমরা দেখি যে কি কি পরিবর্তন করেছি এবং হচ্ছে কেন করেছি সেগুলো আমি একটু বলবো আপনাদের সো এই বিল্ডিংটা হচ্ছে আমি একটু জুম করে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয় আমি একটু হাইট করে নিচ্ছি আমরা হাইট করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবার উপরের তালা অর্থাৎ তৃতীয় তালা আমরা একটু দেখি দেখুন আমরা দুইটা ইউনিট করেছি এটা এর আগেও ছিল এটা হচ্ছে এক রুমের ইউনিট এটা হচ্ছে দুই রুমের ইউনিট শুধুমাত্র হচ্ছে আমরা চেঞ্জ করেছি এখানে একটা বারান্দা করেছিলাম আমি বারান্দাটা আমাদের দরকার নেই যে কারণ হচ্ছে বারান্দাটা আমরা তুলে দিয়েছি এবং হচ্ছে আমরা ওয়ালটা এদিকে নিয়ে এসেছি যার কারণে হচ্ছে আমরা এখানে ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে কিচেনটা আমরা পেয়েছি বেশ বড় জায়গা নিয়ে হচ্ছে এটা হয়েছে সো কী পরিমাণ জায়গা নিয়ে তৈরি করা হয়েছে সেটা আমি টুরি প্ল্যানে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে কমন বাথরুম রয়েছে আগের মতোই আর আমরা যদি এই ইউনিটে চলে আসি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগের মতোই দুইটা বেডরুম রয়েছে একটা কিচেন রয়েছে পরিবর্তনটা হচ্ছে এখানে দুইটা কিচেন ছিল এটা ছিল হচ্ছে আমাদের অ্যাটাচ আর এইদিকে ছিল হচ্ছে একটা আমাদের কমন সো আমাদের দুইটা বাথরুম এখানে দরকার নেই অর্থাৎ এখানে শেফালসেন বাই হচ্ছে একটা বাথরুম রাখবেন যে কারণ হচ্ছে একটা তুলে দিয়েছি আর শেফালসেন গুপ্তা বাই বলেছিলো হচ্ছে এই কিচেনের পাশে হচ্ছে বাথরুমটা করার জন্য যদি কিচেনের পাশে করতাম তাহলে হচ্ছে এইদিকে টোটালটাই হচ্ছে রুম হতো যদি রুম হতো রুম করা যেত বাট হচ্ছে তখন এই বাহির থেকে যে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন এখন সুন্দর এবং চমৎকার লাগতেছে তখন হচ্ছে এতটা সুন্দর লাগতো না যে কারণে হচ্ছে বাথরুমটা এখানে রাখা হয়েছে তবে আপনারা যদি চান এখানে পরিবর্তন আনবেন তাহলে হচ্ছে এটাকে আপনারা অ্যাটাচ কিচেন করতে পারেন আর এই কর্নারটাকে হচ্ছে আপনারা একটা কমন বাথরুম করতে পারেন তাহলে হচ্ছে টোটাল এই জায়গাটা হচ্ছে ফাঁকা থেকে যাবে অনেকেই হচ্ছে রুমের ভেতর দিয়ে হচ্ছে কিচেনটা পছন্দ করেন না যে কারণে আমি ওটা রাখিনি আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটি সো এটা ছিল হচ্ছে পরিবর্তন আর হচ্ছে এদিকে একটা পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে আমরা এই এই বারান্দাটা তখন আমরা তিন ফিট রেখেছিলাম এখন হচ্ছে আমরা আড়াই ফিট রেখেছি আমরা সি কমিয়ে হচ্ছে সেটা এই দিকে জায়গা বাড়িয়ে নিয়েছি আপনারা প্লান্তি দেখতে পারলেন আমরা যদি পরবর্তী তালায় চলে যাই এটা হাইট করে নিই এটা হচ্ছে আমাদের দ্বিতীয়তলা আপনারা দেখুন দ্বিতীয়তলাতে যদি আমি প্রবেশ করি দ্বিতীয়তলা আর হচ্ছে তিন নম্বর তালাটি তালা একদম হবহ সেম আপনারা দেখুন সব কিছুই সেম রয়েছে সো আমরা যদি একটু নিচতলাটা দেখি যেটা আমরা ব্যাপক পরিবর্তন করেছি কেন পরিবর্তন করেছি সেটা আমি বলবো দেখুন এখানে আমরা তখন পাঁচটা দোকান করেছিলাম এখন হচ্ছে আমরা দোকান করেছি একটা একটা বেশ বড় দোকান অনেক লম্বা জায়গা নিয়ে হচ্ছে এই দোকানটা করা হয়েছে আর সেই পরে হচ্ছে যে জায়গাটুকু ছিল আমার সেটা হচ্ছে এখানে দুইটা দোকান ছিল আমরা দুইটা দোকান তুলে হচ্ছে একটা ইউনিট করে নিয়েছি এক রুমের ইউনিটটা এখানে বসিয়েছি একটা বেডরুম একটা কমন বাথরুম আর হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে কিচেনটা হচ্ছে এখানে খোলাভাবে তৈরি করা হয়েছে আর এই হচ্ছে আমাদের মার্কেটটা আপনারা যদি চিন্তা করেন যে এখানে যারা ব্যবসা করবে তাদের জন্য একটা বাথরুম প্রয়োজন সেটা আপনারা এই সিঁড়ির নিচে করতে পারেন অথবা এই দোকানটা বেশ বড় প্রায় নয় ফিট হচ্ছে তিরিশ ফিটের মতো সো আপনারা চাইলে এই সিঁড়ির পাশে এইদিকে হচ্ছে একটা ওয়াল করে এই দিকে একটা বাথরুম করে দিতে পারেন এই ব্যবসায়ীদের জন্য এখানে আসলে পাঁচটি দোকান বাদ দিয়ে একটি দোকান কেন করা হলো সেটা একটু বলি সে গুপ্তা ভাই যে জায়গাটিতে হচ্ছে বিল্ডিংটি তৈরি করবেন সেই জায়গার যে মার্কেটটা সেই মার্কেটটা খুব একটা রানিং মার্কেট না এখানে যদি পাঁচটা দোকান করা হয় তাহলে হচ্ছে ভিতরে যে দোকানগুলি থাকবে সেই দোকানগুলো খুব একটা চলার সম্ভাবনা নেই কারণ বাইর থেকে তেমন একটা ভেতরে দেখা যাবে না এটা চিন্তা করে হচ্ছে শেফার সেন গুপ্তা ভাই একটি দোকান করেছেন এবং বড় করে করেছেন যেন হচ্ছে বাহির থেকে দেখতে পারেন এবং হচ্ছে দোকানটা যেন সুন্দর হয় বিল্ডিংটা যেন সুন্দর হয় সেভাবেই হচ্ছে তৈরি করেছেন আপনারা যদি এইভাবে বিল্ডিংটি তৈরি করেন এইভাবে দোকান করেন এই দোকানটি আসলে যে কোনো কিছুর জন্য পারফেক্ট দোকান হবে কারণ বেশ জায়গা রয়েছে বেশ লম্বা একটি জায়গা এবং চমৎকার একটি ভিউ আসবে বাইর থেকে সো এটা আপনারা যে কোনো কিছুর দোকানই করতে পারেন এই দোকানটি দ্রুত বাড়া হয়ে যাবে সো আপনারা এভাবে একটি বিল্ডিং তৈরি করে ফেলতে পারেন এই বিল্ডিংটা আসলে কী পরিমাণ মালামাল লাগবে কী পরিমাণ খরচ যাবে সেটা এই ভিডিওতে আমি দেখাবো না কারণ এর আগে যে ভিডিওতে দেখিয়েছি আপনারা একটু পরে গেলে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা দেখেছেন আর যারা দেখেননি তারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান তাহলে হচ্ছে ভিডিওটি পেয়ে যাবেন শেফাল সেন গুপ্তা বাইয়ের জন্য বাড়িটি তৈরি করা হয়েছে সো চলুন আমরা একটা ফ্লোর প্ল্যানটি দেখি যে আমরা কত ফিট জায়গা নিয়ে বিল্ডিংটি তৈরি করেছি এবং কোন রুমের এরিয়া কত সব কিছু আমরা একটু বিস্তারিত দেখে নিই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বিল্ডিংটি হচ্ছে টোটাল চোদ্দো ফিট বাই সাতান্ন ফিট জায়গা নিয়ে হচ্ছে তৈরি করা হয়েছিল এটা হচ্ছে আমাদের প্রবেশ গেট আমরা হচ্ছে এটাতে প্রবেশ করব আমাদের দোকানের এরিয়াটা হচ্ছে নয় ফিট বাই হচ্ছে তিরিশ ফিট তিন ইঞ্চি বেশ অনেক বড় একটি দোকান আপনারা চাইলে বাথরুমটি সিঁড়ির নিচে করতে পারেন অথবা এদিকে হচ্ছে একটু ওয়াল করে এইদিকে করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যে ভাবে তৈরি করতে পারবেন সেই সুবিধাটা আপনাদের রয়েছে আর আমরা যদি ভেতরে চলে যাই তাহলে হচ্ছে আপনারা দেখুন কিচেন প্লাস হচ্ছে ডাইনিং প্লাস হচ্ছে ড্রয়িং যদি আপনারা করতে চান সব কিছু এখানে করতে পারবেন এখানে জায়গাটা হচ্ছে আমার আট ফিট আট ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট 2 ইঞ্চি মোটামুটি বড়ো জায়গা এদিক দিয়ে ভেতরে প্রবেশ করলে আমরা হচ্ছে একটা কমন বাথরুম পাবো কমন বাথরুমটার এরিয়া হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আর এদিক হচ্ছে আমাদের একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে নয় ফিট বা হচ্ছে এগারো ফিট এটা ছিল হচ্ছে আমার নিস্তালাটি এরপর যদি আমরা উপরতলাতে চলে যাই যেখানে শুধুমাত্র হচ্ছে বাসাবাড়ি তৈরি হবে আমরা যদি সিঁড়ি দিয়ে উপরে চলে আসি দুই দিকে দুইটা দরজা পাবো দুই ইউনিট করা হয়েছে এটা হচ্ছে এক রুমের ইউনিট আর এটা হচ্ছে দুই রুমের ইউনিট আমরা যদি এক রুমের ইউনিটটা দেখি নিস্তালার মতোই সব কিছু সেম কিচেন ডাইনিং প্লাস হচ্ছে ড্রয়িং যা খুশি করতে পারবেন এখানে আর সেম এরিয়ায় রয়েছে আট ফিট আট ইঞ্চি বা হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি কমন বাথরুমটাও সেম তিন ফিট নয় ইঞ্চি বা হচ্ছে সাত ফিট বেডরুমটাও সেম আর নয় ফিট বা এগারো ফিট আর আমরা যদি দুই রুমের ইউনিটে চলে আসি এদিকে হচ্ছে নয় ফিট বাই দশ ফিট একটা বেডরুম পেয়েছি আর এই আসলে হচ্ছে একটা কিচেন পেয়েছি পাঁচ ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি আর আমরা যদি এদিকে আসি তাহলে হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন একটা বেডরুম রয়েছে এটা হচ্ছে নয় ফিট বাই হচ্ছে এগারো ফিট এটাকে চাইলে আপনারা মাস্টার বেডরুম করতে পারেন এখানে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম করে দিতে পারেন আর এইদিকে হচ্ছে কমন বাথরুমটা রাখতে পারেন যদিও সেপারেশন গুপ্তা ভাই হচ্ছে এখানে একটি বাথরুম রাখতে চান বাকি জায়গাটা হচ্ছে খোলা মেলা রাখতে চান যে কারণে হচ্ছে একটা বাথরুম এখান থেকে তুলে নেওয়া হয়েছে আর এইদিকে বারান্দাটা হচ্ছে আমার দুই ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে নয় ফিট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে আমার দুতলা এবং তিনতলা একই ফ্লোর প্ল্যান হবে যে কারণে হচ্ছে আমি এইভাবেই করেছি সো আশা করি আমার এই ডিজাইনটি আপনারা ভালোভাবে দেখেছেন এবং আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে এবং হচ্ছে আপনারা যদি কোনো কিছু না বোঝেন তাহলে হচ্ছে কমেন্টস করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা চাইলে কনস্ট্রাকশন কাজ সম্পর্কে কিংবা বাড়ি সম্পর্কে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব সো সবাই ভালো থাকবেন এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য রিলেবল নোটিসের সাথে থাকবেন যারা এই ভিডিওর খরচটি দেখতে চান তারা আমার আগের ভিডিওটা দেখে নেন আর শেফা সেন গুপ্তা বাইয়ের জন্য যে বাড়িটি তৈরি করা হয়েছে ওটার মধ্যে সম্পূর্ণ খরচ দেখানো হয়েছে সো আশা করি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে সো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম